ডিমের বাজার পরিস্থিতির খবর জানিয়ে দিব আপনাদেরকে। আমাদের সঙ্গে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, কি অবস্থা দেখছেন রাঙামাটিতে ডিমের বাজার পরিস্থিতি এবং মুরগির দরিবা কেমন? আপনি যেটি বলছিলেন যে রাঙামাটিতে কিন্তু কয়েকদিন হচ্ছে ঊর্ধ্বমুখী ডিম এবং মুরগির বাজারে ছিল, সেটি আজ সকাল থেকে আমি রাঙামাটি বনরূপা রিজার্ভ বাজার এবং তবরশির বাজারগুলো ঘুরে দেখেছি। পাইকারি বাজারগুলো আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে দেখতে পেলেও খুচরা বাজারগুলো তো সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। আমি দেখেছি প্রতি পিস 10 টাকা করে পাইকারি বিক্রি হলো, খুচরা বাজারে 12 টাকা বা 12.5 টাকা করে বিক্রি হচ্ছে। আমি এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম দুই পক্ষের সাথে, পাইকারি এবং খুচরা বিক্রেতা। পাইকারি বিক্রেতা বলছে তারা কম দামে কিনছে, কিনতে পারছে বলে তারা কম দামে বিক্রি করছে। রাঙামাটিতে সে ধরনের খামার নেই, তারা চট্টগ্রাম এবং ঢাকা থেকে ডিমগুলো কিনে আনে, তারা যেভাবে কিনে আনেন তার থেকে অল্প কিছু লাভে তারা বিক্রি করে। খুচরা বিক্রেতা বলছে তাদের আগের ডিমগুলো কেনা ছিল, যে কারণে তাদেরকে বাড়তি 12 টাকা করে বিক্রি করতে হচ্ছে। এগুলো শেষ হলে তারা যখন নতুন চালান নিবে সেই সময় তারা নতুন দামে তারা বিক্রি করতে পারবে না। একই সাথে যে ফার্মের মুরগি যেগুলো আছে সেগুলো দামগুলো কমছে। জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাঙামাটি থেকে ডিমের বাজারের পরিস্থিতি খবর জানাচ্ছিলেন জিয়াউল হক।